প্রকাশ্যে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর বাড়িতে দুষ্কৃতীদের বোমাবাজি। আজ সকাল 6:20 নাগাদ সাংসদ অর্জুন সিং এর বাড়ির মূল গেটের পাশের আরেকটি গেটে পরপর তিনটি বোমা মারে দুষ্কৃতীরা। বোমা মারার আগে দুষ্কৃতীরা তীব্র ভাষায় গালিগালাজ করে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও বোমাবাজির ঘটনা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন। স্বয়ং সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটলে ভয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। ছিল সকালবেলা, দেখিয়ে হাম লোক তো সোয়ে থে, আর আওয়াজ আয়া বম গিরা, তো হাম লোক নিকলা, তিন ঠো বম মারা হ্যায়। কে বাজে? এই 6:30 বাজে বলতে তিন ঠো বম চালা। বহুত জোর আওয়াজ আয়া। বহুত, আমি ইয়াহ পর মারেগা তো আওয়াজ তো কোই ভি হিল জায়েগা একদম। তো পহলি বার হুয়া থা ঘটনা? পহলি বার অফিস মে মারতা রহা লোক, লেকিন ইয়াহ ইস গেট পর নেই মারতা রহা। সকাল বেলা কোথায় বোম চলছে দেখছি, সাংসদের বাড়ির সামনে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। কি হলো না হলো কিছুই, পুলিশ গেটাই বারে বারে আমরা বলে যাচ্ছি, পুলিশ তদন্ত করুক, যারা অপরাধী আছে ওকে অ্যারেস্ট করুক, এরিয়াটা শান্ত করুক, এটা ভালো হচ্ছে না। এটা কি রাজনৈতিক কোনো বিষয়? জানি না, কিছু বলতে পারবো না এর সম্বন্ধে, কিন্তু যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না। অভিযোগ উঠছে যে শাসক দল দূষিত এখনো দাপিয়ে বেড়াচ্ছে জগদ্দলকে। দেখুন কে কি বলছে আমি বলতে, আমি কি বলছি, যে কোনো দলই হোক, আমরা একইবার বারবার আপনাদের মাধ্যম থেকে বলেছি আমি পুলিশকে, পুলিশ তদন্ত করুক আর যে কেউই হোক ওকে অ্যারেস্ট করুক, যেটা হচ্ছে আমি পরিষ্কার বলে এটা ভালো হচ্ছে না, সকাল বেলা বিকাল বেলা এটা ভালো হচ্ছে না। কিন্তু উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।